মৌ, কি খবর? ভালো। কথা কি করছেন? এমএস ওয়ার্ডে পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ড। তো আপনি পাসওয়ার্ড করে দেখাতে পারবেন? হ্যাঁ স্যার। দেখি এমএস ওয়ার্ড ওপেন করে পুরো দেখাবেন দেখি। আচ্ছা, কিছু একটা এখানে লিখি নি। আচ্ছা, ইকুয়াল র্যান্ড করতে হচ্ছে, তাই তো? অফিস বাটন। আচ্ছা, প্রথমে অফিস বাটনে যেতে হচ্ছে, তারপর সেভ অ্যাজ। এবার আমি ধরে নিই ডেস্কটপে সেভ করব। হ্যাঁ, তারপর ডেস্কটপ ইস। আচ্ছা, ডেস্কটপ নিলাম। এবার তারপর ফুল নেম। আচ্ছা, ফাইলের নাম কিছু একটা দিয়ে দিই, আপনার নামই দিয়ে দিই। আচ্ছা, এবার কোথায় যাব? ট্যাবস, টুলসে। আচ্ছা, টুলস থেকে জেনারেল অপশন। আচ্ছা, এবার তারপর পাসওয়ার্ড অফ ওপেন করব। আচ্ছা, পাসওয়ার্ড টু ওপেনের জন্য কিছু একটা দিয়ে দিন। হ্যাঁ, এবার ওকে ওকে, আবার কনফার্ম করতে হচ্ছে, আবার ওকে। হ্যাঁ, দে আর একবার সেভ করে দিই। ঠিক আছে, এবার ক্লোজ করে দিই দেখি এটা। আচ্ছা, ক্লোজ করার পরে এবার আপনি যে ফাইলটা সেভ করেছেন সেটা ওপেন করে দেখাবেন কি পাসওয়ার্ড আছে কি না। আচ্ছা, পাসওয়ার্ড আছে, তাহলে পাসওয়ার্ড দিয়ে দেখি একবার। ফাইন, এবার আমাকে পাসওয়ার্ডটা রিমুভ করে দেখাতে হবে, মানে যাতে পাসওয়ার্ড না থাকে। ঠিক আছে, মানে যে পাসওয়ার্ডটা আমরা দিলাম একটু আগে সেটা যেন না থাকে, তাহলে এর জন্য কী করতে হবে? আচ্ছা, প্রথমে অফিস বাটনে যাবো, তারপর আবার সেভ অ্যাজ। হ্যাঁ, তারপর এবার আবার টুলসে যেতে হচ্ছে। আচ্ছা, টুলস থেকে অপশন। আচ্ছা, এখানে গিয়ে পাসওয়ার্ডটা তুলে দিতে হচ্ছে, তাই তো? তারপর ওকে, এবার সেভ। এবার দেখি না, ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে দেখি পাসওয়ার্ড চাই কিনা। আচ্ছা, পুনরায় ডকুমেন্টসটা ওপেন করবো। পাসওয়ার্ড চাইলে না। আচ্ছা, ঠিক আছে, ফাইন।